এখানে আহলে সুন্নাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এবং মুতাজিলা ফেলার ফারকার মধ্যে দ্বন্দ্ব কি শুধু কোরআন কাকে বলে খলবেনের ফোয়া এটা বলে আলা হাদিসে দিয়ে দুই কথা মরিতা বলে ফতোয়া দেয় বেকুব সন্ধি করত আই যোগ্য শব্দ তো দিতেরবিনি তুই কত তোর মূল দিতে বাজিবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস আপনারা অসুবিধা নাই আপনাদের কোনো সমস্যা হলে এটা বোঝার জন্য ভালো আলেম আমাদের দেশে আছে তো আপনি জাকির নায়েকের মিশনে পড়বেন কেন সেটা সে কি বলতেছে নিজেও জানে না সেই বলতেছে যে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম আর এই কথাটা নকল করলো দালাল হোসেন জায়েদি আমি ক্যাসেট শুনলাম আর কি আমাকে শোনালো আমার ছেলে বোধ আব্বাইটা শুনেন তো এই কি বলতো যেগুলো বলে শুনেন না হিন্দু মুসলিম ভাই ভাই এ কথা বলার সাথে একজন হিন্দু মহিলা প্রশ্ন করলো জাকির নায়েব সাহেব হিন্দু মুসলিম যদি ভাই ভাই হয় তা আমরা যারা অন্য ধর্মের লোক আছি আমাদেরকে মক্কায় মদিনা যাওয়ার পারমিশন নাই কেন বড় মজার প্রশ্ন এই কথাগুলো নকল করতেছে দালাল হোসেন সাইদি সাহেব আমি গালে দিচ্ছি আমার দরকার নেই আমার যেটা পয়েন্ট এটাই বুঝাবো আমার যেটা মেন দায়িত্ব তো শেষ পর্যন্ত উনি বলছেন যে আসলে প্রশ্নটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার জানা ছিল আমি চিন্তা করলাম উত্তরটা আমি না দিয়ে জাকির নায়েব সাহেব উনি মহাবিয়ানি জাকির নায়েব সাহেবের মুখে শুনলে ভালো হয় আমাদের ইবে এক ফল ইবে আরেক ফল তো জাকির নায়েব সাহেব কি উত্তর দিচ্ছে যে আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার পারমিশন নাই কেন তো উনি উত্তর দিচ্ছে আসলে মক্কা মদিনা তো নয় আমাদের দেশেও এমন এমন জায়গা আছে যেখানে সবাই যাওয়ার পারমিশন নাই বলে যেমন ক্যান্টনমেন্ট কি মানে ক্যান্টনমেন্টের মধ্যে সামরিক রাইট থাকে যারা বেসামরিক এরা ক্যান্টনমেন্টে ঢুকতে কোথায় প্রশ্ন কোথায় উত্তর হেরামকে বানালো ক্যান্টনমেন্ট মুসলমানদেরকে বানালো সামরিক অন্য ধর্মের মানুষকে বানালো বেসামরিক শুদ্ধ আছে ভুল মানে ছাগল কাকে বলে ক্ষয় প্রকার কি কি উদাহরণ সহ বুঝাই দাও নাউজুবিল্লাহ বলবেন না হিন্দু বিতর্মীদের হিন্দু মুসলিম ভাই ভাই আপনি কোথায় পেয়েছেন এটা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিন ভাই ভাই আরে কথা বলেন না কেন মুমিন 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 ভাই ভাই আপনি হিন্দু মুসলিম ভাই এটা পাইলেন কই আয়াতটা দেখান তো হাদিসটা দেখান তো নাই কিছু নাই এটা ফগড়ের কথা হুজুর তো তাই বলে কি আমরা হিন্দুদের সাথে মারপিট করবো মোটেও না এটা কোরআন শরীফে আছে আল্লাহ কোরআনে বলছেন যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই আমাদের দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে জুম্মা থাকবে চাকমা থাকবে ঠিক কি না এরা তো আমাদের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে না আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে না তাহলে অতএব এরা এদের ধর্ম মোতাবেক চলতেছে আমরা আমাদের ধর্ম নিয়ে চলতেছি ঠিক কি না এরা আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে না আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছে না তো আমরা এদের সাথে মারপিট কেন করবো আমরা এদের সাথে সদ ব্যবহার করবো এরাও আমাদের সাথে সদ ব্যবহার করবে ঠিক কি না ভাইরা কিন্তু তাই বলে অতি উৎসাহিত হয়ে হিন্দু মুসলিম পাই ভাই বলার কোনো সুযোগ নাই এটা আল্লাহর কোরআন বিরোধী কথা বললে কেন আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দা আলাল কুফফার মুহাম্মদ ইসলাম এবং যারা তার অনুসারী তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর আপনজনের ব্যাপারে অত্যন্ত বিনয়ী সুবহানাল্লাহ বলবেন না আর যে বললেন যে আমাদের বিতর্মীদেরকে হেরাম শরীফে প্রবেশ করার সুযোগ নাই কেন আল্লাহ এটা কোরআন শরীফে আছে আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজিসুন মুশরিকরা নাফাক বিদায়ে মুশরিক এ হেরামের মধ্যে প্রবেশ করতে পারবে না আল্লাহ বললেন কি জাকির নায়েক উত্তর দিলেন কি সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কি বলতেছে আপনারা সাধারণ আপনারা কি শুনতেছেন কোন মাওলানার ওয়াজ শুনতেছেন ঈমান হারা হয়ে কাফের হয়ে মরতে হবে আপনারা
আপনাদের ঠিক কি শুনতেছেন এগুলো আপনারা কার ওয়াজ শুনতেছেন আপনারা কার দর্শন শুনতেছেন আপনারা মানে হুজুর কি বলেন নুরী হুজুর এই উনি একবারে আয়াত নাম্বার সহ হাদিস নাম্বার সহ বলে দেন আপনি তাই নাকি বলে হ্যাঁ আমি আগামী একটা প্রশ্ন করবেন যে জাকির নাই সাহেব আপনি যে গলায় টাই পরেছেন এটা বুখারীর কত নম্বর হাদিস তাই তো ইসলাম নাই যে বুখারীর কত নম্বর হাদিস আপনি যে শার্ট ফেল করেন এটা কোন হাদিস সাধারণ পাবলিক আজকে কি করতেছেন আপনারা এগুলো আমিও আপনাদেরকে বলতেছি যে ভালো আলেম আল্লাহর রহমতে আমাদের দেশে আছে তো কথা বল না কেন আমাদের জামে আমদিয়া সুন্নি আছে না সোবানিয়া মাদ্রাসা আছে না সিমাদলি মাদ্রাসা আছে না এভাবে আমাদের সুন্নি প্রতিষ্ঠান অনেক আছে কিনা ভালো ভালো আলেম আছে সুন্নিরা ফশার গরিব আলহামদুলিল্লাহ সুন্নি আলেমদের মধ্যে এমন এমন আলেম আছে যারা সারা ওয়ার্ল্ডের সাথে মোকাবেলা করতে পারবে ওরা সুগতি তারা মুলুজা মনে হচ্ছে না গুদে আমি অত্যন্ত আমার ভাইদেরকে যারা ওদিকে গিয়েছেন আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ করলে জিনিসটা তো আমরা বুঝাই দিতে পারতাম আপনার খাম খাম এতগুলো আলেম বাদ দিয়ে আপনার বাবার উস্তাদকে আপনার দাদার উস্তাদকে আপনার পীর সাহাবকে আপনার বিবার পীর সাহাবকে যাদের মাধ্যমে আপনি দুনিয়া আসছেন ওরা যাদেরকে ইমাম মেনে আসছেন এমন আলেম তো আমাদের দেশে আছে বাবা আপনি আমাদের সাথে একটু যোগাযোগ রাখুন কোনো অসুবিধা তো নাই আমাদের সাথে যোগাযোগ না রেখে তুরো হন হয়ে যেতে নিজে দূরে বেঁধে ফল উঠলো আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক আমার অভ্যাস গালি দেওয়া আমার অভ্যাস না তো অনেক সময় দুঃখ করে করতে হয় আর কি আজকে মুসলমান ভাইদের মধ্যে এত যুদ্ধ আমরা গোটা জীবন নামাজ পড়ে আসলাম তারাবির নামাজ 20 রাকাত এখন বলে 8 রাকাত হাত তা সুজু লাগি খজু হুজুর ভিতরে না গা তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত পড়া বেদাত আমি বললাম 20 রাকাত পড়া সুন্নত 8 রাকাত পড়া বেদাত বলো তো দলিল আমি তুমি তুমি দলিল দাও দলিল দিলে বুখারি জরিপ থেকে দলিলটা কি একজন সিয়াবা মায়েশার কাছে জিজ্ঞাসা করলেন আম্মা গো রমজান শরীফের রাতের বেলায় নবীর আমল কেমন ছিল এ প্রশ্ন মা রমজান মাসে রাতের বেলায় নবীর আমল কেমন ছিল প্রশ্ন উম্মুল মুমিনিন উত্তর দিলেন রমজান এবং গায়ের রমজান উভয় রাত্রে নবী 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না এ হাদিস রমজান এবং আগে প্রশ্ন বুঝেন প্রশ্ন হলো রমজান মাসে রাতের বেলায় নবীর আমল কেমন ছিল মায়েশা কিন্তু উত্তর দিয়েছেন রমজান এবং গায়ের রমজান উভয় রাতের বেলায় নবী 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না হাদিস হলো এটা তো ওরা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে 11 রাকাত কি 8 রাকাত তারাবি 3 রাকাত বিতির কিন্তু বড় মজার কথা এরা কিন্তু বিতির পরে 1 রাকাত এ হাদিসে বলতেছে বিতির 3 রাকাত এরা বিতির পরে কিন্তু 1 রাকাত তারাবি 3 রাকাত বিতির আমি বললাম বন্ধু আপনার ব্যাখ্যা ভুল আপনার ব্যাখ্যা ভুল নবীর হাদিস শুদ্ধ মায়েশার হাদিস শুদ্ধ হুজুর আপনাদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা হলো 8 রাকাত তাহাজ্জুদ নামাজ 3 রাকাত বিতিরের নামাজ কারণ তাহাজ্জুদের নামাজ রমজানেও আছে গায়ের রমজানেও আছে মায়েশা বলছেন রমজান এবং গায়ের রমজান উভয় রাত্রে নবী 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না তাহলে বোঝা গেল 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতির আর আপনাদের তারাবির নামাজ পড়ছেন তারাবির নামাজ রমজানের বাইরে তারাবির নামাজ আসেনি ইতারা ফর ফল না এ ফল চন্ডি বলে ঘরে বলে ফল চন্ডি বল একবার লিফলে দেখা যায় দাবাই দেখাত তুম লিফলে সবাই যে 20 জায়গা তারাবি বেদাত 8 জায়গা অনেক কিছু লেখে নিচে চ্যালেঞ্জ ঘোষণা নাম্বার সহ দিলেন আমি লিফলেটটা যখন পেলাম ফোন করলাম হ্যালো হুজুর আপনি কই আমি আপনার কিন্তু কাছে আছি আপনার একটা লিফলেট পাইলাম তারাবির নামাজ নাকি 8 রাকাত সুন্নত 20 রাকাত বেদাত হুজুর আমরা তো 20 রাকাত পড়ছি আর আপনি তো বলছেন যে 8 রাকাত সুন্নত 20 রাকাত বেদাত তো আপনার সাথে একটা নিরসন করা দরকার আমি কাছে আছি কই আছেন আমি একটু আসতাম এই বন্ধ করে যদি মোবাইল দিবেন একজন ভাই
তারপর আমি বলছি আমাদের ছেলেদেরকে যারা ওই লাইনে যাচ্ছেন অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যাবেন কেন? আগে একটু আমাদের সাথে তো মত বিনিময় করতে পারবে। আপনার উস্তাদ আপনার বাড়ির পাশে আছে, যা আমাদের এত বড় বড় মাদ্রাসা আছে, ওলামায়ে কেরামরা আছে। হ্যাঁ, আমরা যদি উত্তর দিতে না পারি না থাকে তাহলে আপনি চলে যান, কেন যাবেন আপনারা? এগুলো সবে বরাত বলতে কিছুই নেই, সবাবরাত বলে হলমিক কে নেই আহি ভাই সবাবরাত আমাদের কিতাব না। আজকে হেরামে যাকে বড় ইমাম বলে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া পর্যন্ত যাকে সারা পৃথিবী ইবনে তাইমিয়া, আমরা তো ইবনে তাইমিয়াকে মানি না। এরপর ইবনে তাইমিয়ার মতো ব্যক্তিত্ব ফতোয়ায় মজমুউল ফতোয়া 36 খণ্ড, এই ফতোয়ার মধ্যে 17 নম্বর খণ্ডের মধ্যে উনি লাইলাতুল বারাতের উপর সহবরাতের উপর অনেক হাদিস নকল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন দুবাই গেলাম, আমি মানে একটু দেখি দুবাই অকাফে বড় বড় আলেম আছে, তাদের সাথে একটু মত বিনিময় করবো। এখানে গিয়ে ওকে লিফট আছে না, লিফটের ঘোড়ায় গেলাম, এদিকে ওয়ালের সাথে একটা ফতোয়া লিখা লাইলাতুল বারাতের উপর। ওখান থেকে দেখে আমি সব নোট করে নিলাম। মক্কা শরীফ যখন গেলাম, যিনি হেরামের বড় মুফতি ছিলেন আল্লামা সৈয়দ আলভী আল মালিকী রহমতুল্লাহ আলাই, উনি ইন্তিকাল করেছেন, রমজান শরীফ ইন্তেকাল করেছেন উনি। উনি মালিকী মজহাবের বড় রসুল পাকের বংশধর আল্লামা সৈয়দ আলভী আল মালিকী, আমাকে উনি হাদিসের সনদ দিয়েছেন, অনেক কিতাব দিয়েছেন। ওনার কিতাবের মধ্যে দেখলাম একটা কিতাব, মাযা শাবান লিমাযা, শাবান কি? এই কিতাবটা গোটা লিখছে লাইলাতুল বারাতের উপর, লাইলাতুল শাবাবরাতের, লাইলাতুল বারাতের শাবাবরাতের 22টা নাম নকল করেছেন। কয়টা নাম? 22টা নাম নকল করেছেন লাইলাতুল বারাত শাবাবরাতের উপর। শাব মানে এটা ফারসি, আর আরবি হলো লাইলাতুল বারাত, ফাজ বলে শাবাবরাত, শাবাবরাতের নাম 22টা নকল করেছেন ওই একটা কিতাবের মধ্যে। আমরা যখন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম আন্দর কিল্লা যখন আমাকে বলে নুরি ভাই আপনি একটু কেন তফসিল মাহফিলে আসেন না, প্রত্যেক বছর ওরা আমাকে বলে হুজুর আপনার বিষয়বস্তু লাইলাতুল বারাত, তখন আমি ওই কিতাবটা ফটোস্টাট করে বুকের বগল নিচে করে আমি গেলাম, কেন গেলাম কোথায় আন্দর কিল্লে, এমন বক্তব্য রাখলাম। এনাম সাহেব ছিলেন, ওনাকে কিতাবটা দিলাম, আরে এনাম ভাই আপনাদের এখানে তো ছয়বরাতের বিরুদ্ধে লোক আছে, কিতাবটা আপনাকে আমি ফটোস্টাট করে দিলাম, ওদেরকে একটু দেখাবেন যারা লাইলাতুল বিরুদ্ধে কথা বলে, ওনাকে বলবেন এটার বিরুদ্ধে লিখতে। আজ পর্যন্ত কেউ এখানে আসেনি। তো মেহরবানি করে আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাত যে কাজগুলো করে লাইলাতুল বারাত সওরাত, কিন্তু নামাজই তো পড়ে, কথা বলে না কেন? তো এরা এরা তো নামাজ পড়তেছে, লাইলাতুল বারাত না বলে কই তুই কোথা কোথা ঘুরি এরকম ধরবো, তার লাভবান হন কেয়ামতের মাঠে দাঁড়া দেবে, কারা লাভবান? মেহরবানি করে আমি অনুরোধ জানাবো আপনারা, বাবা হতা বেগনে কত হচ্ছেন তোরা তোরা হওয়া না, আপনারা তো যারা জামাত ইসলাম করেন আপনারা তো শুধু আবুল আলা মওদুদীর তফিম করার নিয়ে আছেন, যারা কমে লাইনের আছেন আপনি ওই পাকিস্তানের মুফতি শফির মারেফুল কোরআন নিয়ে আশরাফ আলী তানভীর তরজমা কোরআন নিয়ে আছেন। হ্যাঁ, আমার ঘরে 10টা কোরআন পাকের অনুবাদ আছে, 10টা আমি সবগুলো দেখলাম। সবগুলো দেখার পরে যখন কম্পের আসলাম, আমি সঠিক তরজমা দেখলাম আলা হজরত মুজাদ্দিদ-উদ্দিন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজল বেল্লভী রহমতুল্লাহ আলাইহির তরজমা। এই যে কুষ্টিয়া ইউনিভার্সিটি প্রফেসররা বসে কোন তফসিরটা পড়ানো হবে, কোন কোরআনের তরজমাটা পড়ানো হবে, সবাই গবেষণার পর দেখতে পেলো বিশুদ্ধ অনুবাদ হলো আলা হযরতের কঞ্জুল ইমান, এটা কুষ্টিয়া ইউনিভার্সিটির মধ্যে দৃষ্টিভুক্ত করেছে। অসুবিধা নেই, আলা হযরতের কিতাব আপনারা পড়ুন, মোতালা করুন। আমার কাছে সাউথ আফ্রিকা থেকে কিতাব আসছে, থিসিস অফ ইমাম আহমদ রাজা ভলিউম নাম্বার 1, 2, 3, 4। আমি তো ইংরেজি কম বুঝি, এরা তো সাউথ আফ্রিকার মানুষ, আলা হযরতের উপর থিসিস, কেউ আরবি ভাষায়, কেউ ফার্সি ভাষায়, কেউ উর্দু ভাষায়, বর্তমান 22টা পৃথিবীর ইউনিভার্সিটির মধ্যে আলা হযরতের উপর থিসিস চলতেছে। সুবহানাল্লাহ,
আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা শুধু মওদুদি নিয়ে বসে থাকবেন না আশরাফুল তানবী নিয়ে বসে থাকবেন না আসুন আমরা যেভাবে আপনাদের কিতাব রিচার্জ করতেছি আমরা আপনারাও আলা হযরতের কিতাব রিচার্জ করুন কম্পারি আসুন আল্লাহ তো একটা মেধা দিয়েছে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা যদি আল্লাহ প্রদান করে আমি কি গালি দিলাম না আমার অভ্যাস নাই আমাদের দরকার কি আমার কাজ হলো বুঝিয়ে দেওয়া আমার মানুষ ছোট জ্ঞান অল্প ভাষা তেমন জানি না তারপর আপনারা চেষ্টা করে যাচ্ছি জাতিকে সত্যিকার জিনিস বোঝাবার জন্য আল্লাহ পাক সবাইকে হেদায়েত নসিব করুক